হ্যালো বন্ধুরা লাইভ গ্রুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ও কম্পিটিভ এক্সামের এর কিছু অঙ্ক নিয়ে এবং এই অঙ্কগুলো খুব সময়ে কীভাবে করে ফেলা সম্ভব এ নিয়েই আজকে আলোচনা করব মানে এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রেলওয়ে সিজিএল এল এসএসসি বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম যে ম্যাথের ক্যালকুলেশনগুলো আসে সেই ক্যালকুলেশনগুলো শর্ট রেকের মাধ্যমে কিভাবে এ আমরা সহজেই সমাধান করতে পারবো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তা চলুন শুরু করা যাক

এক্স এর মান যদি আমরা টু ধরি টু ধরি তাহলে কি হয়ে যাবে আমাদের জিরো হবে ওয়াই এর মান কি ধরলে জিরো হবে থ্রি ধরলে থ্রি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার জিরো হবে জেড এর মান যদি ফোর ধরি ফোর মাইনাস ফোর জিরো তার হোল স্কোয়ার করলে জিরো আছে টোটাল তাদের জিরো ও প্লাস জিরো প্লাস জিরো ইকোয়ালস টু জিরো আছে তাহলে এই সমীকরণে এক্স এর মান টু যে সমীকরণটি স্যাটিসফাই হয় তাহলে কি আমরা ধরে নেব লেট এক্স ইকাল টু 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 ওয়াই থ্রি জেড ইকাল টু ফোর এখন এখানে যেটা রয়েছে এই যে এক্সকোয়ার বাই ফোর এই এক্স মানগুলো এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার মানে টু স্কোয়ার বাই ফোর प्लस वाई स्क्वायर माने होते थ्री स्क्वायर बाय नाइन प्लस जेड स्क्वायर जेड मान फोर तार स्क्वायर बाय सिक्सटीन ताहले कि टू स्क्वायर फोर बाय फोर प्लस थ्री स्क्वायर माने होते नाइन बाय नाइन प्लस फोर माने सिक्सटीन स्क्वायर सिक्सटीन बाय सिक्सटीन ताहले कि फोर फोर कटे जाए नाइन नाइन कटे जाए 16 1 plus 1 plus 1 3 3 3 3 3 3

-x³ এখানে চারটি অপশন দিয়ে দিয়েছে তা যখন যখন এরকম ধরনের অঙ্ক থাকবে তখন леফট সাইডে যেটি রয়েছে সেই леফট সাইডে সেই চলগুলোকে ধরে নিতে হবে তখন x এর লেফট সাইডে চল রয়েছে x আর y তাহলে x আর y কে আমি 1 ধরে নিলাম x মান 1 y এর মান 1 ধরে z মান কি বের হচ্ছে সেটা দেখব তো x এর মান যদি 1 ধরে বসিয়ে দিলাম এখানে 1 প্লাস রয়েছে বসালাম প্লাস

into x x মানে হচ্ছে 1 + y² মানে 1² আর z মানে হচ্ছে 2 * x² x² মানে কি 1² - কি x³ মানে 1 এর কিউ তার মানে কি এখানে 1 + 2 + 1 আর এখানে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে কি 4 2 uh, + 1 + 1 4 আর 2 - 1 মানে বাই 1 লেখা যায় না লেখা होता তাহলে এখানে বেরিয়ে গেল ফোর এখন এই অপশনগুলোর মধ্যে আমি এই ভ্যালুগুলো পুট করে দেখব কোনটার মান ফোর বেরোচ্ছে সেটাই হবে এটার অ্যান্সার তাহলে এখানে এ ওয়ান বাই ওয়ান ইকুয়ালস কি বেরিয়ে গেল ওয়ান যেটা না দ্বিতীয়টা ওয়ান এক্সের মান জেডের মান টু মানে হচ্ছে টু যেটা টু হলে হবে না এখানে এ কি আছে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান জেডের মান হচ্ছে টু প্লাস করলে হয় থ্রি এটাও হবে না এখানে কি আছে টু ইন্টু জেড এর মান টু আর ওয়াই এর মান ওয়ান টু টু যা ফোর তাহলে কি এখন কি এটা হবে তাহলে কি আমার এই এর অ্যান্সার বেরিয়ে গেল এটা তো এরকম ধরনের যখনই অঙ্ক হবে তখন লেফট সাইডের এগুলোকে ওয়ান ধরে নেবো এবং দেখব ও রাইট সাইডে যে ভ্যালু দেওয়া হয়েছে সেই মান কি বেরোয় ধরে নিয়ে এ তখন কি মানগুলো পুট করবো এবং এর অপশান তাহলে সেই অপশানগুলো দেখে এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটি যদি এক্স স্কোয়ার বাই বি প্লাস সি

তো এখন যদি এখানে আমরা মানটা বসিয়ে দিই ঠিক আছে যদি মানটা বসিয়ে দিই তাহলে কী হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এর মান হচ্ছে টু প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি এর মান হচ্ছে টু প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এর মান হচ্ছে টু তাহলে কি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস করলে কি হচ্ছে থ্রি বাই থ্রি কেটে গেলে কী থাকে ওয়ান তাহলে এখানে অপশানের মধ্যে এ বি অপশান দেওয়া আছে ওয়ান তা ওয়ান হচ্ছে এটির অ্যান্সার চার নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই টু জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকোয়ালস টু কত এখানে তিনটে অপশন দিয়ে দিয়েছে এক্ষেত্রে সবার প্রথমে এখান থেকে এক্স ওয়াই বা জেড যে কোনো একটা মানকে আমি যদি জিরো ধরি জিরো ধরে নিই প্লাস জেড যে কোনো একটা মান ভ্যালু যদি আমি জিরো ধরি যে কোনোটা ধরতে পারি আমি জেড এর মান ধরে নিলাম জিরো জেড এর মান যদি জিরো ধরি তাহলে এখানে এ জেড এখানে হচ্ছে জিরো জেড এর মান জিরো মানে জিরোর সাথে জিরো গুণ করলে এই জিরো হবে এই পোরশনটা কি হলো পুরোটা জিরো তাহলে এই পোর্শনটা বাদ তাহলে এখানে কি চলে আসবে এখানে এখান থেকে চলে আসবে এখানে বাই টু এক্স স্কোয়ার তারপরে প্লাস হচ্ছে এখানেও জেড আছে তাহলে জেড হচ্ছে জিরো যেহেতু এর সাথে মাল্টিপ্লাই করলে পুরো পোর্শনটা জিরো এটা বাদ চলে গেল তাহলে ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার থাকলো প্লাস এখানে এখানে যেটা রয়েছে এ রয়েছে এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ারটাই জিরো তার মানে কি এই পার্টটাই জিরো এই পার্টটা পুরোটা জিরো তার মানে কি এই পোর্শনটা থাকলোই না মানে প্লাস জিরো জিরো ওয়াই কি সামথিং জিরো হয় তাহলে এখান থেকে এক্সকোয়ার এক্স স্কোয়ার কেটে গেল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো ঠিক আছে এক্স্কোয়ার্স কেটে গেল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকলো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তাহলে কি হবে

তা এই যে এখানে এর মান যদি আমরা 1 ধরি এবং বি এর মান যদি 1 ধরি 1 প্লাস ওয়ান আর এই সি এর মান যদি 1 ধরি তাহলে কি হচ্ছে এই টু প্লাস টু ইন টু ওয়ান ইকোয়াজ টু টু আর এদিকে টু তাই ব্যালেন্স হচ্ছে এটা যখন তখন মানগুলো আমরা ধরতে পারি এভাবে তাহলে এ বি আর সি কি ওয়ান হচ্ছে মানে এ বি এর মান কি ধরে নিলাম ওয়ান তা এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিলাম এখানে যদি এর মান বলি জিরো বাই সামথিং মানে জিরো প্লাস বাই সামথিং মানে জিরো ও তাহলে কি হচ্ছে 0 জিরো জিরো অ্যান্সার তাহলে এখানে এর মান অপশন এ যেটা সেটি হয়ে সহজেই অঙ্কটি হয়ে গেল শুধু এখানে একটু বোঝা যে ইকুয়েশনই থাকুক না কেন সেই ইকুয়েশনে ভ্যালুগুলো এমন কিছু বস ধরে নেব যে শুধু এখানটাই একটুখানে বোঝা যে থাকুক না কেন সেই প্রত্যেকটা চলের ভ্যালুগুলো যে ভ্যালুগুলো দ্বারা ইকুয়েশনটা ইকুয়েশানটা স্যাটিসফাই হয় মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ ইকুয়াল হয় বোধ আর ইকুয়াল যখন হবে মানে দুটোই পোর্শনই ইকুয়াল হবে তখনই কি হয়ে যাবে আমাদের এর সেই জিনিসটা আমরা ধরে নেব ধরে এ এই মানটা বের করে বন্ধুরা এই টাইপের কোশ্চেনগুলো তোমরা এই শর্ট ট্রেকের মাধ্যমে এই সলভ করতে পারবে খুব কম সময়ের মধ্যে আর বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আমি এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও লাইভ গ্রুতে রেগুলার আপডেট করতে থাকি তো আজকের মতো এইটুকুই হাসতে থাকবেন আর দেখতে থাকবেন লাইভ গ্রুপে